গতকালি কুয়েতের বিভিন্ন গণমাধ্যমে কুয়েতের বিষয়ে মন্তব্য বলে যে খবর প্রচার হয়েছে এবং বিভক্ত হয়েছে, তারা এখন সরাসরি জানিয়ে দেয় ক্রাইসিস যুদ্ধবাদ হয়েছে। এখন প্রশ্ন আসছে যে কুয়েতের মধ্যে ভিসা বন্ধ গিয়ে, আসলে কুয়েতের মধ্যে কোন ভিসা বন্ধ নয়, চালু আছে। কুয়েতের ভিসা আগে যাইলে চালু আছে, এখনো এইলে চালু আছে। কুয়েতের বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে যখন দেখিলাম যে কুয়েতের ভিসা বন্ধ হয়ে এরকম একটা নিউজ, আর সব কাউন্সিলর আব্দুল লতিফ খান গতকালি প্রধানমন্ত্রী 10টা বাজে যাইয়ে এন্ড এই ডিপার্টমেন্ট অফ চিফ জিবে হেড জিবে এই বেলা মিটিং হয়েছে। মিটিং যাতে হইতে এই ব্রিগেডিয়ার জেনারেল সাহেবে কই দিকে যে চিফ ইবে কই দিকে না কোনো বিষয় তো বন্ধ নয়, তবে একখান সময় ইয়ে নিল কি ওই 20 ক্যাটাগরির মধ্যে যে গিয়ে গৃহকর্মী আইয়ে গৃহকর্মী আনার আপাতত স্থগির ডাককে দিয়ে দাঁড়া নিল দিয়ে এখন এই গৃহকর্মী আনন্দের ব্যাপারে কিছু অনিয়মে কিছু বিশৃঙ্খল হইয়ে তে নিজের পাশায় কত মিলিকে কিছু অনিয়ম এবং বিশৃঙ্খলা এই নিয়ম অনিয়ম এবং বিশৃঙ্খলা ইয়ান দূর করি একটা নীতিমালার মাধ্যমে এই ইয়ান আবার চালু হইব। তো একতার লাগত দিয়ে খন বিশেষ চালু বন্ধ নহয় ও শুধু গৃহকর্মী বিশেষ তো কি দিয়ে অন্যান্য বিষয়া ড্রাইভারের বিষয়া কুকুর বিষয়া দোয়ানা কর্মচারীর বিষয়া কোম্পানি বিষয়া শ্রমিকের বিষয়া ক্লিনারের বিষয়া ব্যাগ কিন্তু আগের মতো চালু আছে, আগের মতো চালু আছে, এখনো বন্ধ নহয়। তো ইয়ান আমি নিশ্চিত করে করতে হচ্ছে আসলে সি প্লাস যাতে আসছে সারকে একতা কই আঠের বন্ধন এক তো হয়ে গিয়ে আর সার কামাইনি বাংলা নিজের দেশ নিজের গড় এই সি প্লাস যে গজি ইয়ান আমি বেশি খুশি হই এই সি প্লাস উত্তরোত্তর সফল হোক মানে সার গেয়ে মন পড়ে যে সি প্লাস থাকুক সার গেয়ে সমস্ত প্রকার কথা বুকু ভাষা সমস্ত বিশ্ব যদি সরাই দেওয়া কি সি প্লাস আর সার গেয়ে মনোভাব সমস্ত বিশ্ব সরাই দেওয়া কেন কামনা করি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।